আসসালামু আলাইকুম মাশরক আপনে অনেক ভালো আছেন আবারো আপনাদের জানাচ্ছি সরল মানুষের চ্যানেলে আজকে আরো একটি নতুন ব্যবসা আইডিয়া নিয়ে হাজির হয়েছে আজকে আমরা কথা বলবো ফার্মেসি বিজনেস সম্পর্কে তবে একটু ভিন্ন আঙ্গিকে যদিও আমাদের দেশে ফার্মেসি বিজনেসটা খুবই জনপ্রিয়তা পেয়েছে কিন্তু এই ফার্মেসি বিজনেসের পেছনে বা ফার্মেসি বিজনেস ওয়ালাদেরকে নিয়ে যে আরেকটা বিজনেস করা যায় সে সম্পর্কে আজকে একটা ধারণা দেব দেখুন আমাদের দেশে বর্তমান সময়ে যে হারে ফার্মেসি সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ফার্মাসিস্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই হারে এই ফার্মাসিস্টরা যেখান থেকে তাদের প্রয়োজনীয় মেডিসিনগুলো কিনে আনা পাইকারি দোকানের স্বল্পতা বেশ রয়ে গিয়েছে আপনি হয়তো খেয়াল করবেন আপনার এলাকায় গত পাঁচ বছর আগে যে কয়টা ফার্মেসি ছিল আজকে কিন্তু তা দুই গুণ তিন গুণ পাঁচ গুণের বেশি হয়ে গিয়েছে এই ফার্মাসিস্টরা সাধারণত কোম্পানির লোকের কাছ থেকে এছাড়া বিভিন্ন পাইকারি দোকান থেকে মেডিসিন কিনে এনে বিক্রি করে কিন্তু তারা যে পাইকারি দোকান থেকে মেডিসিন গুলো কিনছে সেই পাইকারি দোকানের সংখ্যা হাতে গোনা কয়েকটা তো আপনি চাইলে এই পাইকারি দোকানটা দিয়েও কিন্তু একটা দারুণ ব্যবসা দাঁড় করাতে পারেন তো কিভাবে এই ব্যবসাটা করবেন এই ব্যবসা করার জন্য কেমন ইনভেস্ট করতে হবে এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো কারণ যাদের কাছে মোটামুটি একটা রয়েছে কিন্তু ইনভেস্ট করার একটা ভালো স্কোপ খুঁজে পাচ্ছেন না আশা রাখছি তাদের জন্য এটা অনেক উপকারে আসবে তো এই ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক পর্যায়ে আপনাকে কি করতে হবে ব্যবসা শুরু করতে চাইলে সবার প্রথম আপনাকে তিনটা কাগজ রেডি করতে হবে প্রথম হচ্ছে ট্রেড লাইসেন্স দ্বিতীয়টা হচ্ছে ড্রাগ লাইসেন্স এন্ড থার্ড অপশন হচ্ছে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করা সার্টিফিকেট তো ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করা সার্টিফিকেট যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে একজন ফার্মাসিস্টকে বেতনভুক্ত কর্মচারী হিসেবে আপনার পাইকারি দোকানের নিয়োগ দিতে পারেন তাহলে কিন্তু আর আপনার ফার্মাসিস্ট কোর্সের প্রয়োজন হবে না এছাড়াও যদি আপনি নিজে ফার্মাসিস্ট কোর্স করতে চান তাহলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল লিখে সার্চ করলে আপনি তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আপনি প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে সেটা দেখে আপনি এবার আসা যাক ইনভেস্টের ব্যাপারে আসলে এই ব্যবসাটা করার জন্য কেমন ইনভেস্ট লাগবে একটা সাধারণ খুচরা ফার্মেসির দোকানে ব্যবসা করতে গেলেও দুই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন হয় কিন্তু আপনি যখন পাইকারি ভাবে এই বিজনেসটা শুরু করবেন তখন কিন্তু আরো বেশি ইনভেস্টের প্রয়োজন হবে কারণ আপনি যে এলাকায় ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন সেই এলাকায় কিন্তু আর এই ফার্মেসিগুলোতে দায়িত্ব আপনার নিতে হবে তো সেই হিসাবে এখানে ইনভেস্টের প্রয়োজনটা একটু বেশি রয়েছে তবে আপনি যখন ব্যবসাটা শুরু করে দেবেন তখন কিন্তু আপনাকে ক্রেডিটে পণ্য দিতে চাইবে বিভিন্ন কোম্পানি সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক আপনার ইনভেস্টের পরিমাণটা কমে আসবে তবে প্রাথমিক অবস্থায় আপনি মিনিমাম দশ লক্ষ টাকা নিয়ে আপনার দোকানটাকে সাজাতে হবে কারণ এখানে আপনার দোকানে দোকান নেওয়া দোকান ভাড়া দেওয়া ছাড়াও আরো কিছু আনুষঙ্গিক খরচ রয়েছে যেমন কর্মচারী রাখা ইত্যাদি তো কিভাবে শুরু করবেন এই ব্যবসাটি এই ব্যবসা শুরু করার জন্য আপনার তো প্রথমে কাগজপত্র রেডি করতে হবে তারপরে একটা ভালো পজিশন দেখে দোকান নিতে হবে এবং অবশ্যই দোকানটা বড় পরিসরে হতে হবে অথবা ছোট দোকান হলেও আপনার একটা গোডাউনের প্রয়োজন হবে কারণ আপনার দোকানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট রাখতে হবে কারণ আপনার এলাকায় যতগুলো দোকান রয়েছে সেখানে আপনাকে পর্যাপ্ত মেডিসিন সাপ্লাই দিতে হবে তবেই কিন্তু আপনার ব্যবসাটা ভালো চলবে এক্ষেত্রে আপনি চাইলে দু একজন কর্মচারী রেখে দিতে পারেন যারা আপনাকে সবসময় সহযোগিতা করবে আপনার কাজটা পরিচালনা করার জন্য তো প্রাথমিক অবস্থায় আপনি চাইলে ঢাকা মিট থেকে প্রয়োজনীয় মেডিসিনগুলো একসঙ্গে কিনে নিয়ে এসে দোকান সাজাতে পারেন এছাড়া চাইলে আপনি দোকান দোকানে বসে থেকে বিভিন্ন কোম্পানির লোকেদের কাছ থেকে পণ্য নিয়ে আপনি দোকান সাজাতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আপনি যদি একদিনেই দোকান সাজিয়ে ফেলতে চান তাহলে আপনি মিটফোর থেকে মাল কিনে এনে দোকান সাজাতে পারেন তা এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটিং আপনার পণ্যের মার্কেটিংটা আসলে কীভাবে করবেন আপনি যদি একটা দোকান দিয়ে বসে থাকেন তাহলে অবশ্যই বিক্রি হবে কিন্তু তার চেয়ে আরো বেশি বিক্রি বাড়াতে হবে ক্ষেত্রে আপনি চাইলে একটা বাইক নিয়ে নিতে পারেন আর এই বাইকে করে আপনি আপনার এলাকায় যতগুলো খুচরা দোকান রয়েছে সবগুলো দোকানে ভিজিট করুন ভিজিট করে তাদের কি কি পণ্যের ডিমান্ড রয়েছে প্রয়োজনে আপনি অর্ডার করতে পারেন অথবা সব খুচরা দোকানওয়ালার মোবাইল নাম্বারগুলো আপনি সংগ্রহ করতে পারেন সেই মোবাইল নাম্বার গুলোতে আপনি সকালবেলা ফোন করে অর্ডার নিয়ে বিকালবেলা মালগুলো ডেলিভারি দিতে পারেন তো এভাবে করে যদি আপনি সেল করেন তাহলে আশা রাখছি দোকানে বসে থেকে যা সেল হবে তার চেয়ে আরো দুই তিন গুণ সেল বৃদ্ধি পেয়ে যাবে কারণ দোকানওয়ালারা যখন দোকানে বসে থেকে আপনার পণ্যগুলো নিতে পারবে তখন অবশ্যই তারা চেষ্টা করবে আপনাকে অর্ডার দেওয়ার জন্য কারণ একজন খুচরা দোকানওয়ালা আসলে হাতে ততটা সময় থাকে না পাইকারি দোকানে যে দুই তিন ঘন্টা খরচ করে সিরিয়াল ধরে প্রোডাক্ট কেনার জন্য তো আপনি যদি এই সার্ভিসটা তাদেরকে ফ্রি দিতে পারেন যে আপনি দোকানে বসে থেকে প্রোডাক্ট পাবেন তাহলে কিন্তু আপনি সেখানে একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন বা একটু বিক্রি বাড়াতে পারবেন তো ফার্মেসি বিজনেস শুরু করার আগে আসলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয় তো আমি প্রাথমিক কিছু সাবধানতা অবলম্বনের কথা বলে দিচ্ছে আশা রাখছি আপনারা যখন ব্যবসা শুরু করবেন অথবা যারা এই ব্যবসা সম্পর্কে অলরেডি জানেন তারা তো এই বিষয়গুলো জানেন আর যারা না জানেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছে অবশ্যই আপনার দোকানে কখনোই এক্সপায়ার ডেট এক্সপায়ার পণ্য রাখা যাবে না দ্বিতীয়ত বিদেশি কোনো পণ্য অর্থাৎ যেই পণ্যের বাংলাদেশে অনুমতি নেই সেই ধরনের পণ্য দোকানে রাখা যাবে না অবশ্যই এছাড়া মেয়াদত্তনীয় জিনিস তো রাখাই যাবে না এছাড়া নকল ওষুধ কখনোই আপনার দোকানে রাখা যাবে না কারণ আমাদের দেশের বর্তমান প্রশাসন খুবই স্বচ্ছার মেডিসিন খাতটাকে পরিচ্ছন্ন করার জন্য তাই ব্যবসা শুরু করার আগে এই বিষয়গুলোতে অবশ্যই নজর রাখতে হবে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই স্বচ্ছ থাকতে হবে তাহলে কিন্তু আপনি ব্যবসা কখনোই মানে বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না বলে আশা রাখা যায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নীতিমালা প্রকাশ করা হয় বা নিয়ম নীতি রয়েছে সেগুলো আপনি তাদের ওয়েবসাইট থেকে দেখে স্টাডি করে নিতে পারেন তাহলে আপনি আরো বেশ ধারণা পেয়ে যাবেন যে আসলে একটা ফার্মেসি কিভাবে চালাতে হয় এবং একটা ফার্মেসিতে আসলে কি কি নিয়ম পালন করতে হয় এবার আসা যাক লাভের অঙ্ক হিসাব করার পালায় লাভের অঙ্ক আসলে কিভাবে হিসাব করব। দেখুন এখানে আপনি যখন পাইকারি বিজনেস করবেন তখন আপনার একটা সময় এমন আসবে যে আপনার তেমন একটা ইনভেস্টের প্রয়োজন হবে না কারণ প্রত্যেকটা কোম্পানি আপনাকে ক্রেডিটে মাল দিতে চাবে চাইবে অর্থাৎ বাকিতে মাল দিয়ে যাবে আপনি এটা বিক্রি করে তারপরে তাদেরকে টাকা দেবেন আপনি যখন পাইকারি দরে বিক্রি করবেন তখন কোম্পানি আপনাকে একটা সুবিধা দেবে যে আপনি যেহেতু পাইকারি দরে বিক্রি করছেন সেহেতু আপনি তাদের কাছ থেকে পণ্যগুলো পরিমাণে বেশি নেবেন আর পরিমাণে বেশি নেওয়ার কারণে কিন্তু কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের অফার দিবে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিবে আর এই যে ডিস্কাউন্টগুলো দিবে বিভিন্ন ধরনের অফার দিবে সেগুলোই কিন্তু আপনার লাভের পরিমাণ কারণ এই ডিসকাউন্ট ছাড়া আসলে পাইকারি দোকানে লাভ করা সম্ভব নয় কারণ আপনি যে খুচরা দোকানগুলোতে বিক্রি করবেন সেখানে কিন্তু আপনি তাদেরকে বারো দিয়ে দিচ্ছেন একটা সাধারণত কোম্পানিও তাদেরকে বারো এর মতো দেয় তো সেই হিসাবে আপনি পাইকারি দোকানে কিভাবে লাভ করবেন আপনি বাইকের দোকানে লাভ করবে বিভিন্ন ধরনের অফারের প্রোডাক্ট রেখে বিভিন্ন ধরনের ডিসকাউন্টের প্রোডাক্ট রেখে এছাড়া আমরা সবাই জানি যখন কোয়ান্টিটি বৃদ্ধি পাবে প্রোডাক্টের কোয়ান্টিটি বৃদ্ধি পাবে তখন প্রাইস অবশ্যই লেস হয় তো সেই হিসেবে আপনি এখানে একটা ভালো অ্যামাউন্টে লাভ করতে পারবেন তো যদিও দশ লাভ হিসাব করা হয় ফার্মেসিতে তবু। আপনি যখন পাইকারি ব্যবসা করবেন বেশি পরিমাণে পণ্য নেবেন তখন এর চেয়েও বেশি বৃদ্ধি বৃদ্ধি পেয়ে যাবে লাভের পরিমাণটা এছাড়াও মাঝারি মাঝারি কিছু ঔষধ কোম্পানি রয়েছে যারা আপনাকে ফুল ক্রেডিটে প্রোডাক্ট দিয়ে যাবে এমন এমনকি আপনার বিশ পঁচিশ পার্সেন্ট লাভের পরিমাণও দিয়ে যাবে আর একটা সাধারণ কথা একটা সাধারণ ধারণা এরকম যে যখন আপনি অনেকগুলো খুচরা দোকান আপনার আয়ত্তে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার প্রতিদিন লক্ষ টাকার মতো সেল হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি তেমনটাই হয় ধরুন আপনি দিনে পঞ্চাশ হাজার পারেন তাহলে সেখানে কিন্তু অবশ্যই থাকবে এখানে আসলে অঙ্ক করে হিসাবটা বলে দেওয়া সম্ভব নয় যদি তেমনটা সম্ভব হতো তাহলে বলে দিতাম তো আপনি যখন ব্যবসায় নামবেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আসলে এই ব্যবসায় লাভের পরিমাণটা কেমন তো এবার শেষ কথায় আসা যাক প্রত্যেকটা ব্যবসায় আসলে লাভজনক প্রত্যেকটা ব্যবসায় আসলে ঝুঁকি রয়েছে প্রত্যেকটা ব্যবসাতেই সম্ভাবনা রয়েছে যদি আপনি বিচক্ষণতার সাথে যদি আপনি আহ পারদর্শিতার সাথে পরিশ্রম মানসিকতার সাথে যদি ব্যবসাটা পরিচালনা করতে পারেন তবেই কিন্তু আপনি ব্যবসায় সফল হতে পারবেন লাভের মুখ দেখবেন হাসি হাস্যজ্জ্বল চেহারা ফুটে উঠবে আপনার তা এখানে আমি বসে বলে দেওয়া আসলে যতটা সহজ বাস্তব অর্থে ব্যবসাটা করা আরো বেশি কঠিন সবাই অনেক ভালো থাকবেন আশা রাখছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে খোদা হাফিজ